হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একদম ইউনিক মটরশুটি দিয়ে ডিমের সবজি বানিয়ে দেখাবো মানে ডিমের কারি যাই হোক একদম সহজ রেসিপিতে বানাবো কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয় অবশ্যই ট্রাই করে দেখবেন চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক তো এর জন্য নিয়েছি আমি ছটা ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি ডিম কি করে সিদ্ধ করতে হয় সেটা দেখানোর দরকার নেই এর জন্য আমি দেখাই স্কিপ করে গেছি আর এখানে নিয়েছি আমি এক বাটি মটরশুঁটি এক কাপ মতো হবে মেজারমেন্ট কাপের আর এটা ফ্রেশ ছিল আমি ফ্রিজারে রেখে দিয়েছিলাম তাই এখন ফ্রোজেন হয়ে গেছে আর কি আর এখানে নিয়েছি আমি তিনটে মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি একদম কুচিয়ে আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি কুচিয়ে আর এখানে এক টেবিল চামচ হবে এরকম আমি আদা রসুনের কুট নিয়েছি মানে আমি কুটে নিয়েছি আপনি চাইলে পেস্টও নিতে পারেন আর এর সাথে লাগবে আমাদের ধনে পাতা তো ধনে পাতাটা আমি পরে কেটে নেব এখন চলুন ডিমের একটু ডিজাইন করা যাক মানে ডিমের ওপরে আমি এরকম ছোট ছোট করে একটু কাঠ লাগাবো যাতে দেখতে সুন্দর লাগে আর এমনিতে পর্যন্ত যায় ব্যাপার আছে কিন্তু এরকম করে কাঠ লাগানো একদম অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই আর এরকম কাঠ লাগানোর পরে আপনি চাইলে ফ্রাই করতে পারেন ডিমগুলোকে কিন্তু আমি আসলে এখন ফ্রাই করব না কারণ কড়াইটা নন নয় তো তাই ভাজতে গেলে ভেঙে যেতে পারে এই আমি স্কিপ করছি আপনি চাইলে ভেজে নিন তো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল আর তেল গরম হয়ে যাওয়ার পরে দিচ্ছি আমি তারকা হাফ টি স্পুন জিরে দিয়েছি আর তিনটে তেজপাতা দিয়েছি আর এক চুটকি মতো হিং দিয়ে দিচ্ছি জিরেগুলোকে খুব ভালো করে ফুটতে দেবো তারপরে যখন কালারটা একটু চেঞ্জ হবে তখন আমরা এর মধ্যে দেব পেঁয়াজ তো দেখুন এগুলো একদম হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে ব্রাউন ব্রাউন হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ফিট রেখেছি এখন মিডিয়ামে আর পেঁয়াজের কালারটা হালকা যখন ব্রাউন হওয়া শুরু হবে তখন আমরা আদা রসুনের কুটটা দিয়ে দেব মানে কুট বা পেস্ট যেটাই হোক তো এখন আমি দিচ্ছি আদা রসুন আর এখন এরকম লাগাতার নাড়িয়ে নাড়িয়ে আমাদের ফ্রাই করতে হবে এক থেকে দেড় মিনিটের মতো মানে যতক্ষণ নাকি এর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ তো এখন কিন্তু কাঁচা গন্ধ চলে গেছে এখন আমি টমেটো গুলো দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পরে স্বাদ মতো লবণ দেবো যাতে টমেটোর ভেতর থেকে জলটা বেরিয়ে আসে খুব শিগগির আর লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দেবো কিছু পাউডার মশলা তো স্বাদ মতো লবণ দিলাম আমি দেড় চামচের মতো আর এখন দেবো কিছু পাউডার মশলা হাফ স্পুন হলুদ পাউডার এক লঙ্কা গুঁড়ো আর এটা নিচ্ছি আমি কাঁদা লসুন মশলা পনে এক টি স্পুনের মতো এটা হচ্ছে মহারাষ্ট্রিয়ান মশলা আপনার কাছে নেই তো আরামসে স্কিপ করুন কোনো অসুবিধা নেই আর এটা হচ্ছে একটুখানি কাশ্মীরি লাল মির্চি পাউডার এটা দিচ্ছি আমি ভালো কালারের জন্য আর হাফ স্পুন গরম মশলা সবকিছু ভালো করে মিশিয়ে আমাদের ঢেকে ঢেকে রান্না করতে হবে কিন্তু ঢাকনা লাগানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিগুলো তাতে মশলা আর মটরশুঁটি সবকিছু একসাথে ভালো করে কষানো হয়ে যাবে মটরশুঁটিটাও হালকা সিদ্ধ হওয়া শুরু হয়ে যাবে ভালো করে মিশিয়ে নেবো আর যদি বেশি ড্রাই লাগে তাহলে একটুখানি জল দিতে পারেন কিন্তু আমার এখানে জলের দরকার নেই আমি ঢেকে ঢেকে রান্না করলাম মোটামুটি ছ থেকে সাত মিনিটের মতো মাঝে মাঝে আমি ঢাকনা সরিয়ে অবশ্যই নাড়িয়ে দিয়েছি আর চেক করেছি তো এখন কিন্তু টমেটোগুলো একদম সফট হয়ে গেছে আর মশলার মধ্যে থেকে তেল বেরিয়ে এসছে তো এখন আমি দিচ্ছি জল গ্রেভির জন্য আর জলের কোয়ান্টিটি নিজের পছন্দ মতো রাখবেন যতটা পাতলা বা যতটা গাঢ় চান সেই হিসেবে আমি আমি একটু একটু পাতলা করার চেষ্টা করছি পাতলাই তো আমিও হিসাব মতো জল দিয়ে দিলাম আর এখন আমি ঢেকে দিচ্ছি হিটটাকে হাই করে তো এখন দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর করে ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো আবারও বলছি ডিমগুলো কিন্তু আপনি আগে থেকে ভেজে নিলে ভালো হবে তো আমি ভাজি নিয়ে আমার একটু কারণ আছে তাই এখন ঢেকে দিলাম হিটটাকে মিডিয়াম করে আর মোটামুটি দশ থেকে বারো মিনিট হয়ে যাওয়ার পরে এখন মটরশুঁটিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভির কনসিস্টেন্সি যেটা সেটাও একদম আমার পছন্দ মতো ঠিকঠাক আছে আপনাদের আরও শুকাতে হলে শুকাতে পারেন এখন গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মাছ থেকে চিড়ে কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি আর মোটামুটি ওয়ান ফোর টি মতো চিনি দিলাম চিনিটা সমস্ত স্বাদকে একদম ব্যালেন্স করবে আর টেস্ট খুব ভালো আসবে ধনে পাতা আর কাঁচা দেওয়ার পরে মোটামুটি মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি আর তারপরে আমাদের কারি একদম তৈরি হয়ে গেছে এক হিট বন্ধ করে গরমা গরম সার্ভ করছি বন্ধুরা এই ডিমের কারিটা ভাতের সাথে অসাধারণ খেতে লাগে তবে আপনি চাইলে রুটি চাপাতির সাথেও সার্ভ করতে পারেন খুবই টেস্টি হয় অবশ্যই ট্রাই করে দেখবেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে